এই নচিকেতার তার সঙ্গে আমার গান করার কোনো সুযোগ কখনো হয়নি, কিন্তু এবার যখন এলেন, আসার পর তিনি চাঁদপুরে অনুষ্ঠান শেষে আমার সঙ্গে লঞ্চে করে ফিরলেন। হোটেলে ওঠার কথা ছিল, কিন্তু তিনি আমি বললাম যে আমার বাসায় আপনি যদি আতিথ্য গ্রহণ করেন আমি খুশি হব, তিনি আমার সঙ্গে ছুটলেন, চল তোর বাড়িতেই যাব। তারপর আমার বাসায় উঠলেন, এবং তো বিকেলে যখন আড্ডা দিচ্ছিলাম ছাদে আমার আমার খোলা বারান্দায়, তো তাকে আমি হঠাৎ করেই নচিদা আমার একটা গান, মানে তখন আমি একটা গান রেকর্ড করে রেখেছিলাম বেলাল খানের সুরে, মানে কাকে গাওয়াবো তখন ঠিক করিনি আর কি, এবং গানটা এই জন্য ঠিক করিনি যে গানটার জন্য আমি একদম প্রপার যে শিল্পীটা শিল্পী হওয়া প্রয়োজন মনের মতো ওরকম পাচ্ছিলাম না খুঁজে। তা আমার কি মনে করে আমি নচিদাকে গানটা শোনালাম, আমি বললাম নচিদা আমার একটা গান করা আছে আপনি তুমি একটু শুনবে, বলে বাজাও একটু, তারপরে বাজালাম, শুনে বললো যে তুমি এখনই গাবো, আমি এখনই গাবো, তুই এখনই ছিল। হ্যাঁ, সন্ধ্যায় আমার বাসায় অনেকেই নচিকেতা আসছেন, এই জন্য অনেকে আমার বাসায় তখন আসছিলেন আর কি, মানে যে 8টার মধ্যে সবাই আসবেন, তখন 6টা বাজে, নচিদা বললেন যে আমি তুই এখনই স্টুডিওতে কথা বল, নিতে আমি এখনই গান করব, এই গানটা গাইবো। মানে আমি খুব অবাক হয়ে গেলাম, আমি গানটা শুনলাম, উনি এত পছন্দ করলেন যে 8 ঘন্টার মধ্যে আমি দ্রুত বেলাল খানকে বললাম, বেলাল তুমি যেভাবে পারো 8 ঘন্টার মধ্যে তুমি শিফট নাও, একটা নচিকেতা আসছেন উনি এই গানটা পছন্দ করেছেন উনি গাইবেন, এবং যাই যে কথা সেই কাজ, 8 ঘন্টার মধ্যে শিফট নেওয়া হলো। আমি রাস্তায় প্রচন্ড তখন ট্রাফিক, আমি বাইক নিয়ে উনাকে নচিকেতাকে নিয়ে বাইকে আমি রওনা দিলাম মগবাজার যাবো আর কি, মগবাজার স্টুডিও, মানে প্রচন্ড যে যানজট, এবং আমার বাসা থেকে 20 মিনিট হয়তো লাগে যেতে, কিন্তু এত ট্রাফিক ছিল যে আমাদের যেতে যেতে প্রায় 50 মিনিট 1 ঘন্টা লেগে গিয়েছিল। এবং উনি তো এমনি উনার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, উনি মোটর সাইকেলে খুব কষ্ট পাচ্ছিলেন। তারপরে যাই হোক, আমরা স্টুডিও গেলাম এবং উনি দাঁড়িয়ে গানটা করলেন, করে তারপরে বাসায় ব্যাক করলেন, তার বাসায় এসে দেখি অনেক অনেক অপেক্ষা করছেন সবাই তার জন্য, এত পছন্দ করলেন যে উনি কোনো মানে অন্য কথা শুনতে চাননি, উনি বলেছে আমি গানটা করব, এবং ফাইনালি ওই নচিকেতা ওই গানটা করলেন। এত সুন্দর গানটা, খুবই সুন্দর গান হয়েছে, গানটি এখনো বের হয়নি, তবে হয়তো এই 1-2 মাসের মধ্যেই বের হবে গানটা।